চাকরি বাতিলের তালিকায় আবারও এক মন্ত্রীর মেয়ের নাম, এই নিয়ে এবারে চাঞ্চল্য ছড়িয়েছে। চাকরি হারানো শিক্ষকের তালিকায় রাজ্যের মন্ত্রী বুলুচিক বড়াইকের মেয়ে। 2016 সালে প্রাথমিক নিয়োগ পায় সুষমাচিক বড়াইকে, মেয়ে যোগ্য হিসাবে চাকরি পেয়েছে। প্রতিক্রিয়া মন্ত্রী বুলুচিক বড়াইকের, চাকরি বাতিলের তালিকায় এবার আবারও এক মন্ত্রীর মেয়ের নাম। এর আগেই চাকরি বাতিলের তালিকায় কিন্তু নাম ছিল রাষ্ট্রমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর মেয়ে, এবার চাকরি বাতিলের তালিকায় মন্ত্রী বুলুচিক বড়াইকের মেয়ের নাম। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি প্রদীপ সরকার। প্রদীপ, কি খবর রয়েছে? খবর দেখো, যেটা হচ্ছে যে বিচারপতি অজিত গাঙ্গুলি যখন 34,000 শিক্ষক নিয়োগ বাতিলের যে ঘোষণা করেছিলেন, আদেশ দিয়েছিলেন, তারপরে বর্তিতে যে তালিকা জেলায় জেলায় বিভিন্ন দপ্তরে আসে, তাতে দেখা গেছে যে সুষমা চিক বড়াই, যিনি আমাদের রাজ্যের যে আদিবাসী কল্যাণ অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের তিনি একেবারে পূর্ণ মন্ত্রী, তার মেয়ের নাম রয়েছে। খুব স্বাভাবিকভাবে এটা বলা যেতে পারে যে এর আগে আমরা দেখেছি যে শিক্ষা দপ্তরের যে রাষ্ট্রমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী, যিনি কোচবিহারের বিধায়ক ছিলেন, তার মেয়ের নামও হয় এবং তার চাকরিও তাকে খোয়াতে হয়েছিল এবং বেতনের টাকাও তাকে ফেরত দিতে হয়েছিল। কিন্তু বর্তমানে যে সুষমা চিক বড়াই, তার বাবা অর্থাৎ বর্তমান যে আদিবাসী কল্যাণ মন্ত্রী বুলুচিক বড়াই, পরিষ্কার তিনি সাক্ষাৎকারে জানিয়েছেন যে তার মেয়ে যথেষ্টই যোগ্যতা সম্পন্ন, কারণ দুটো WBS পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। সুতরাং আদালত কি নির্দেশ দিয়েছে তিনি এখনো জানেন না, তবে আদালতের নির্দেশ যা হবে সেটা তারা মেনে নেবে। কিন্তু তার মেয়ে কিন্তু যোগ্যতা সম্পন্ন এমন কোনো অভিযোগ কিন্তু তিনি মানতে অস্বীকার করেছেন। বেশ, ধন্যবাদ প্রদীপ। আমরা কথা বলছিলাম প্রতিনিধি প্রদীপ সরকারের সঙ্গে। আপনাদের শোনাবো মন্ত্রী বুলুচিক বড়াই কি জানাচ্ছেন। আপনি বলছেন এটা কোর্টের ব্যাপার, কোর্টের কোর্ট যে রায় দিয়েছে তার বাইরে আমি কিছু বলতে চাই না। এটা কোর্ট যখন একটা রায় দিয়েছে তার উপরে আমি কিছু বলতে চাই না। আর যারা 36,000 যারা চাকরি করতো আগে শিক্ষকরা, তাদের ব্যাপারে আমি বলতে চাই, যেটা আপনি কোশ্চেন করছেন যে আমার মেয়ের ব্যাপারে, হয়তো আপনি জানেন কি না, আমার মেয়ে WBCS 2 বার পাস করেছিল, ভাইবা অবধি সে পৌঁছেছিল। সুতরাং ও নিশ্চয়ই পরীক্ষাতে ভালো রেজাল্ট করছিল বলে সেই চাকরিটা পেয়েছে। তো সুতরাং এটা 36,000-এর ব্যাপার, এখানে আমি এর উপরে আমি আর কিছু বলতে চাই না। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে নিউজ টাইমে স্বাগত জানাই। আপনার কাছে জানতে চাইব, ইতিমধ্যে যে প্রাথমিকে 36,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে আদালত, সেই তালিকায় এবার নাম রয়েছে মন্ত্রী বুলুচিক বড়াইকের মেয়ের নাম, কি বলবেন আপনি? এ তো স্বাভাবিক আছে, এর আগে পরেশ বাবুর মেয়ের নাম ছিল, এবার বুলুচিক বাবুকের মেয়ের নাম আছে। অর্থাৎ যে ক্ষেত্রে দায়িত্বে আছে, সে মন্ত্রী হোক আর শান্ত্রী হোক, সব মিলে যে লুট করেছে, সব মিলে যে নিয়োগ দুর্নীতিতে চরম দুর্নীতি করেছে, এই ঘটনাগুলো তার প্রমাণ। অতএব এই জাতীয় ঘটনাকে পুরো সেগ্রিগেশন করে এদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা আদালত নেবে, এই বিশ্বাস বাংলার মানুষ করে। আমরা চাই নিয়োগ দুর্নীতির মতো প্রাথমিকেও নিয়োগ দুর্নীতির একদম মূলচ্ছেদ করুক আদালত এবং এজেন্সিগুলো তদন্ত করে সেই সমস্ত ব্যক্তি যারা দোষী আছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক, যাতে পশ্চিমবাংলায় অন্তত এই জাতীয় দুর্নীতির যাত্রা যাতে শেষ হয়। বেশ, ধন্যবাদ রাহুল বাবু। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। চাকরি বাতিলের তালিকায় মন্ত্রীর মেয়ে, চাকরি হারানো শিক্ষকের তালিকায় রাজ্যের মন্ত্রী বুলুচিক বড়াইকের মেয়ের নাম, জলপাইগুড়ির মালবাজারের বিধায়ক বুলুচিক বড়াইক, তার যে মেয়ে, তার এবার 2016 সালে যে প্রাথমিক নিয়োগ, তার মধ্যে যে 36,000 চাকরি বাতিল হয়েছে, সেই তালিকায় নাম রয়েছে মন্ত্রী বুলুচিক বড়াইকের মেয়ের নাম। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন CPM নেতা সুজন চক্রবর্তী। সুজনবাবু, আপনাকে নিউজ টাইমে স্বাগত জানাই। আপনার কাছে জানতে চাইব, জলপাইগুড়ির মালবাজারের বিধায়ক, তার মেয়ের নাম রয়েছে এই যে 36,000 প্রাথমিকের যে চাকরি বাতিল হয়েছে সেই তালিকায়, কি বলবেন আপনি? দেখুন, এই 36,000 চাকরি বাতিল যে হয়েছে, আমি আবারও বলছি, এর দায় রাজ্য সরকারের এবং শাসক দলের। টাকার বিনিময়ে দুর্নীতি করতে গিয়ে এমন ভাবেই বেনিয়ম তারা করেছেন যে যোগ্য অযোগ্য মিলেমিশে গিয়ে একটা বিপদের মধ্যে অনেককে পড়তে হচ্ছে।
বলুচিত বড়াইকের মেয়ে বলে সে অযোগ্য অথবা যোগ্য আমি এটা বলবার কেউ নয়, আমি কি করে জানবো। কিন্তু এটা ঠিক যে এমন ভাবে করা হয়েছে নিয়ম নীতিকে বাতিল করে, এরকম ভাবে নিয়ম নীতিকে বাতিল করতে হয় একমাত্র তখন যখন নিয়োগকর্তার উদ্দেশ্য অসৎ উদ্দেশ্য থাকে। তাহলে এরকম তো করার দরকার ছিল না, অ্যাপটিটিউড টেস্ট অনেক ক্ষেত্রে হয়নি, নম্বরের বিভাজন ঠিকমতো করে প্রকাশ করা হয়নি, অনেকেই তখন পর্যন্ত প্রশিক্ষিত হননি, অথচ প্রশিক্ষিতরা বাইরে পড়ে আছেন, যদিও নিয়ম অনুযায়ী দু বছরের মধ্যে অনেকেই প্রশিক্ষণ করে নিয়েছেন। সেই কারণে আমি আগেও যা বলেছি এখনো বলছি, তৃণমূলের কোন নেতার মেয়ে কি সাধারণ কোন একজন যুবক, আমার কাছে যে কোনো মানুষের চাকরি গেলেই সেটা আজকের দিনে খুবই খারাপ লাগার কথা, আমারও খারাপ লাগছে। কিন্তু এর দায়টা যারা চাকরি পেয়েছেন তাদের নয়, যারা চাকরি দেবার নাম করে দুর্নীতি করেছেন তাদের। সেই কারণে ধৈর্যশীল ভাবে কোর্ট যা বলেছে সেইটাকে মান্যতা দিয়ে এদের মধ্যে যারা যারা বেআইনি ভাবে টাকার বিনিময়ে নিয়োজিত হয়েছেন তাদের বাতিল করতেই হবে, কিন্তু যোগ্যরা কেউ যেন বাদ না চলে যান সেটা দেখে নিতে হবে, এবং যাদের বাতিল করা হবে তার বিনিময়ে চাকরি প্রার্থী যোগ্যরা তারাও যাতে 3 মাসের মধ্যে নিয়োজিত হন। তৃণমূলের এক নেতা অথবা মন্ত্রীর মেয়ে তার চাকরি বাতিল হয়েছে বলে আমাকে আনন্দে নাচতে হবে এরকম কোনো কারণ আমি দেখছি না। প্রত্যেকেই যুবক, এদের প্রত্যেকেরই কোনো না কোনো কাজ ধরনের কাজ করার যোগ্যতা আছে অথবা ছিল। সরকারের অপদার্থতার জন্য এদের অনেকটাই ভুগতে হচ্ছে, হয়তো সবাইকে ভুগতে নাও হতে পারে, সেটা ভবিষ্যৎ বোঝা যাবে, কোর্ট তার প্রভিশন কিন্তু রেখেছে। বেশ, ধন্যবাদ সুজন বাবু, আমরা কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। চাকরি বাতিলের তালিকায় মন্ত্রীর মেয়ে, জলপাইগুড়ি মালবাজারের বিধায়ক বুরুচিক বড়াইকের মেয়ের নাম, 2016 সালে যে প্রাথমিকের নিয়োগ তার মধ্যে প্রায় 34,000 চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের, এরপরেই এবার খবর আছে জলপাইগুড়ি মালবাজারের বিধায়কের মেয়ের নাম। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। শান্তনুবাবু, আপনাকে নিউজ টাইমে স্বাগত জানাই, আপনার কাছে জানতে চাইবো যে খবর সামনে আসছে জলপাইগুড়ির মালবাজারের বিধায়ক বুলুচিক বড়াইকের মেয়ের নাম রয়েছে যে 36,000 চাকরি বাতিল হয়েছে সেই তালিকায়, কি বলবেন আপনি? আপনাকে বলবো, তার সাথে সাথে এটাও বলুন বিজেপির বিভিন্ন নেতার পরিবারের লোকের নাম এতে রয়েছে, তদন্ত তদন্তের মতো চলুক, কিন্তু এক ধাক্কায় 36,000 মানুষের চাকরি বাতিল করে কোন স্ট্যাটিস্টিক প্লেজার পাওয়াটা মনে হয় উচিত নয়। যেখানে ভারতবর্ষে 45 বছরে সব থেকে বেশি বেকার, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কোভিড এবং কেন্দ্রের অসহযোগিতা সত্ত্বেও যখন এরকম এমপ্লয়মেন্ট জেনারেশন চেষ্টা হচ্ছে, দ্বিতীয়ত মাথায় রাখা প্রয়োজন আমরা বারবার যেটা বলছি, আমরা তো জিরো টলারেন্স টু করাপশন কাজেও করে দেখিয়েছি, কিন্তু যারা বিরোধিতা করে বড় বড় কথা বলছে তাদের কি সেটা সাহস আছে? তারা কি জিরো টলারেন্স টু করাপশন কাজে করে দেখাতে পেরেছে? গুজরাটের মন্ত্রিসভার সদস্যর বিরুদ্ধে বারংবার অভিযোগ যে তাকে বারবার ধর্ষণ করেছে এই কথা বলছেন সেখানকারই প্রাক্তন পঞ্চায়েত প্রধান, সেই মন্ত্রীকে কি সরাতে পেরেছে? আমরা তো মন্ত্রীকে 6 দিনে সরিয়ে দিতে পারি পঞ্চায়েত প্রধান থেকে, পঞ্চায়েত সদস্য থেকে, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, সবার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারি। ভারতীয় জনতা পার্টি সেটা করার সাহস কি দেখায়? বেশ, ধন্যবাদ শান্তনু বাবু, আমরা কথা বলছিলাম তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে।